সংগঠনের সাথে কাজ করি, প্রোগ্রাম অফিসার। আমরা 6 নম্বর অমলনগর ইউনিয়নে মানিকখালী 5 নম্বর ওয়ার্ডে দাসপাড়া। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বয়ঃসন্ধিকালে মানসিক ও শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে মানসিক পরিবর্তন কি হয়? বয়ঃসন্ধিকাল কিশোরীদের মনে নানা ধরনের কৌতূহল, দ্বিধা, দ্বন্দ্ব দেখা দেয় এবং মনে চাঞ্চল্য সৃষ্টি হয়। মানসিক এ পরিবর্তন গুলো প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে ঘটে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই ভাবে যেসব মানসিক পরিবর্তন হয় সেগুলো হলো মানসিক অস্থিরতা দেখা দেয় ও মনে নানা প্রশ্ন জাগ্রত হয়, আবেগ তাড়িত হয়ে কাজ করে, অপমান, লজ্জাবোধ এবং সংকোচ ভাব দেখা দেয়, চলাফেরার চঞ্চলতা বেড়ে যায়, কেউ কেউ নিজেকে আড়াল রাখতে ভালোবাসে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে, কাল্পনিক অসুখ বিসুখে ভোগে, আত্মসচেতনতা বৃদ্ধি পায়, অনেকে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং যৌন বিষয়ে চিন্তা আসে। কৈশোরকালীন পুষ্টি, কৈশোরকালীন সময়ে দ্রুত শরীরে দ্রুত ওজন বাড়ে, এ বৃদ্ধি 10 থেকে 19 বছর পর্যন্ত চলতে থাকে। বেড়ে ওঠার প্রক্রিয়াটি অনেকটাই বংশগত, তবে এখানে পুষ্টির বেশ অভাব রয়েছে। কিশোর কিশোরীদের শারীরিক উচ্চতা ও গঠন কেমন হবে তা তাদের এ সময় পুষ্টি গ্রহণের উপর নির্ভর করে। দেহের চাহিদা অনুযায়ী পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা হলে শারীরিক বৃদ্ধি সঠিকভাবে সম্পন্ন হয়। কিশোর কিশোরী সকলে অপর্যাপ্ত পুষ্টি ও পরিচর্যা পাওয়ার অধিকার রয়েছে। জাতিসংঘ প্রাণিত শিশু অধিকার অনুযায়ী প্রত্যেক রাষ্ট্র শিশুদের পর্যাপ্ত পুষ্টির ব্যবস্থা করতে অঙ্গীকারবদ্ধ। জরায়ু ডিম্বাশয় বড় হয়, মানে এগুলো শারীরিক পরিবর্তন।